কলিযুগ পাবন অবতার পরম করুণ কৃপা ঘন বিগ্রহ শ্রীমান গৌর সুন্দর শ্রীমান নিত্যানন্দ প্রভু অভিন্ন নিত্যানন্দ তনু প্রেম ভক্তি মহারাজ শ্রীল শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় তদীয় চরণারবিন্দাশ্রিত মাদৃশ্য জীব উদ্ধারক কৃপা ঘন বিগ্রহ শ্রী গুরুদেবের অশেষ কৃপা কটাক্ষে উপস্থিত হলাম ভগবান পুরুষোত্তমের পরম প্রিয় পুরুষোত্তম মাস মাহাত্ম্য নিয়ে আগামী 18 জুলাই শুক্রবার থেকে পয়লা শ্রাবণ শুক্রবার থেকে 16 আগস্ট বুধবার অবধি অর্থাৎ 30শে শ্রাবণ অবধি এই পুরুষোত্তম মাস বা অধিক মাস অবস্থান করবেন। তো এই পুরুষোত্তম মাস বা অধিক মাস সম্পর্কে আমাদের অনেকেরই জিজ্ঞাসা যে পুরুষোত্তম মাস কি, এই পুরুষোত্তম মাসের আগমনের কারণ, এই পুরুষোত্তম মাসের মহিমা কি, এই পুরুষোত্তম মাসে আমরা কি করব, কি আচরণীয় ইত্যাদি ইত্যাদি। তোমরা চেষ্টা করছি আপনাদের পুরুষোত্তম মাস সংক্রান্ত যেসব কৌতূহল তা নিবৃত্তি করবার জন্য। প্রথমেই বলি আমরা এই যে পুরুষোত্তম মাস বা অধিক মাস, বা স্মার্ত পণ্ডিতগণ যেটাকে মলমাস বলে থাকেন, এই মলমাস কি করে প্রবৃত্ত হন? যদি ভালো করে আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে আমাদের ভারতীয় সনাতন হিন্দু ধর্মীয় যে গণনা রীতি, বর্ষ গণনা রীতি, তা প্রধানত দুই ভাগেই সুসম্পন্ন হয়ে থাকে, একটা সৌর বছর আর একটা চান্দ্র বছর। এই ক্ষেত্রে অনেক সময় আপনারা দেখবেন অন্যান্য কোনো গণনা পদ্ধতিতে এইভাবে সৌর বছর এবং চান্দ্র বছরের সমন্বয় করা হয় নাই। একমাত্র আমাদের ভারতবর্ষের সনাতন সংস্কৃতিতেই সৌর এবং চান্দ্র বছর, সৌর এবং চান্দ্র মাসের একটা বিশেষ সমন্বয় করে গণনা করা হয়েছে। যদি আমরা খুব সূক্ষ্মভাবে বিচার করি, সৌর মাসের পরিসমাপ্তির যেদিন তাকে আমরা বলি সংক্রান্তি, আর চান্দ্র মাসের পরিসমাপ্তির দিন পূর্ণমাসী বা পূর্ণিমা। মোটামুটি বেশিরভাগই সৌর মাস 30 দিন 31 দিন আদিতে সুসম্পন্ন হয়ে থাকে। কিছু কিছু বাংলা মাস আছে যেগুলি 32 দিনেও সুসম্পন্ন হন, আর প্রায়ই পৌষ মাস 29 দিনে সুসম্পন্ন হয়ে থাকে।
আর চন্দ্রমাস যদি আমরা ভালো করে দেখি বেশিরভাগই চন্দ্রমাস 29 দিনের মধ্যে সুসম্পন্ন হয়ে যায় ম্যাক্সিমাম 29 দিন এর মধ্যে চন্দ্রমাস সুসম্পন্ন হয়ে যায় তাই চন্দ্র বছরে মোটামুটি যদি গড়ে আমরা ধরি 360টা তিথি থাকে আমরা জানি চন্দ্রমাসের দুটো পক্ষ একটা শুক্ল পক্ষ একটা কৃষ্ণ পক্ষ কৃষ্ণ পক্ষের প্রারম্ভ হন প্রতিপদ তিথি থেকে প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী অমাবস্যা এতে কৃষ্ণ পক্ষ সুসম্পন্ন হয় শুক্ল পক্ষেও তাই শুক্ল প্রতিপদ দ্বিতীয়া ইত্যাদি ক্রমে 15 দিনে পূর্ণিমাতে সুসম্পন্ন হয়ে যায় তো এই যে দুই পক্ষের মাস চন্দ্র মাস কখনো কখনো পক্ষ বর্ধিত হয় আবার কখনো কখনো পক্ষের তিথি লঘু হয়ে যায় এটা আপনারা অন্য সময় না বুঝতে পারলেও দেখবেন কখনো কখনো আমাদের বাৎসরিক বাঙালিদের প্রধান যে উৎসব দুর্গোৎসব এই দুর্গোৎসবে অনেক সময় আপনারা দেখে থাকবেন অষ্টমী নবমী একদিনেই হয়ে গেছে বা কখনো কখনো দেখা গেল যে অষ্টমী তিথি দুদিন পড়ে গেছে এরকম হয় মানে এতে কখনো তিথি বর্ধিত হচ্ছে কখনো তিথি সংকোচন হয়ে যাচ্ছে তবে আমরা গড়ে ধরে নিতে পারি 360 দিনেই চন্দ্র বছর সুসম্পন্ন হয়ে যাচ্ছে তো 360 তিথিতেই যদি চন্দ্র বছর সুসম্পন্ন হয়ে যান তাতে সৌর দিনের যদি আমরা হিসেব করি সেই হিসাবে তাহলে 354 বা 355 দিনেই চন্দ্র বছর সুসম্পন্ন হয়ে যায় তবে সৌর বছর 365 দিনেই সুসম্পন্ন হয়ে যায় তো এই যে চন্দ্র বছর এবং সৌর বছরের মাঝে প্রত্যেক বছরই 10 দিন বা 10 দিন কিছু ঘন্টার হেরফের হয়ে থাকে তাহলে প্রত্যেক বছরই যদি আমরা 10 দিন এক্সট্রা চন্দ্র বছর এবং সৌর বছরের মধ্যে পেয়ে যাই তাহলে এই 10 দিনের যদি ব্যবধান প্রত্যেক বছরই থাকে তাহলে একটা সমস্যা উৎপন্ন হবে কি সমস্যা হবে দেখেন দেখা গেল আমাদের আশ্বিন মাসের শারদীয়া দুর্গোৎসব এই 10 দিন করে এগোতে এগোতে কখনো গিয়ে শরৎকালের শোভা হারিয়ে একেবারে কনকনে শীতে বা ভয়ঙ্কর গরমের মধ্যে গিয়ে উপস্থিত হয়ে যাবে তো আমাদের ঋষিরা দেখলেন যে এই শারদীয়া উৎসব যেন শরতেই থাকে বাসন্তী উৎসব যেন বসন্তেই থাকে তার জন্য প্রত্যেক 2.5 থেকে 3 বছরের মাঝে একটা করে অধিক চন্দ্রের গণনা করে নিয়েছেন এই অধিক চন্দ্রই হলো অধিক মাস মল মাস বা আমাদের বৈষ্ণবীয় ভাষায় পুরুষোত্তম মাস নামে আখ্যায়িত হন এই প্রসঙ্গে আমি আপনাদের বলতে পারি পাশাপাশি আমাদের মুসলিম ধর্মাবলম্বী ভাইরা বাস করেন তারা দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্ত মানে ইসলামী জলসা আদি হয় সেখানে তো হিন্দু ধর্ম নিয়ে অনেক তারা আলোচনা সমালোচনা করে তারা এই ক্ষেত্রেও সমালোচনা করতে ছাড়েন না তারা বলে থাকেন তাদের আরবি যে মাস গণনা রীতি সেটা সর্বশ্রেষ্ঠ এর জন্য তাদের প্রত্যেক বছরই 10 দিন 12 দিন করে করে রমজান মাস ঈদুল ফিতর বা ঈদুল আজহা ইত্যাদি ইত্যাদি এগোতে থাকে এবং 12 মাস ধরে ঘুরতেই থাকে গোল 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 হয়ে এই জন্য আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আজ থেকে 10 বছর আগে রমজান মাস ঠিক আমাদের এখানকার যে ঋতুতে হতো
এখন কিন্তু সেই ঋতুতে হয় না। এটা প্রতিনিয়তই পরিবর্তনশীল। আসলে মুসলমান গণনা নীতিতে মানে আরবি হিজরি গণনা নীতিতে কেবলমাত্র চন্দ্র মাসকেই তারা গণনা করে, তারা সৌর মাসকে গণনা করে না। এবং সৌর এবং চন্দ্র মাসের ব্যবধানের যেই ফারাক, সেই ফারাকটাকে উপলব্ধি করে তাদের মধ্যে সেই অধিক মাস গণনা করবার কোনো রীতিও নাই। যেহেতু তাদের মধ্যে এই রীতি নাই, তার ফলে তাদের রমজান কখনো গরমকালে, কখনো শীতকালে, কখনো বর্ষাকালে এইভাবে চক্রের মতো ঘুরতে থাকে। কিন্তু আমাদের সনাতন ঋষিরা প্রত্যেক দুই থেকে প্রত্যেক আড়াই থেকে তিন বছরের মাথায় একটা করে অধিক চন্দ্রের গণনা করে শরৎকালকে শরতেই, বসন্তকালকে বসন্তেই, হেমন্তকালকে হেমন্তেই, মানে আমাদের ষড়ঋতুর যে বৈচিত্র্য সেই বৈচিত্র্যকে ধরে রেখেছেন এবং ষড়ঋতুতেই আমাদের বছর আবর্তিত হয়ে থাকে। তো এই তো গেল অধিক চন্দ্রের মোটামুটি একটা ধারণা। আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন অধিক চন্দ্রটা কি। এবার চলুন এই অধিক চন্দ্র কেন আগমন করলেন। আমাদের পুরাণ বর্ণনা অনুসার ভগবান শ্রী নৃসিংহদেব প্রহ্লাদজিকে রক্ষা করবার জন্য হিরণ্যকশিপুকে বধ করেছেন। হিরণ্যকশিপু যখন ভগবান বরাহদেব হিরণ্যাক্ষকে বধ করলেন, তখন হিরণ্যাক্ষ বধের প্রতিশোধ নেবার অভিপ্রায়ে হিরণ্যকশিপু দীর্ঘকাল ভগবান ব্রহ্মার তপস্যা করেন। ব্রহ্মা যখন হিরণ্যকশিপুকে বর দিতে আসেন, হিরণ্যকশিপু ভগবান ব্রহ্মার কাছে অমরত্বের বর প্রার্থনা করেন। ব্রহ্মা বললেন, হিরণ্যকশিপু এ সম্ভব নয়, কারণ এই সৃষ্টিতে আমি ব্রহ্মাই অমর নই, ফলে আমি তোমায় অমরত্বের বর দিতে অসমর্থ। তুমি অন্য যত খুশি যে কোনো বর চাইলেই আমি তোমায় প্রদান করব। তখন হিরণ্যকশিপু ভগবান ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন অনেকগুলো বর, যেমন আমি দিনেও বা দিনেও নয় রাত্রিতেও নয় কোনো সময়ই মরব না, আমি দিনেও মরব না রাত্রেও মরব না, ঘরের ভেতরেও মরব না বাইরেও মরব না, এইভাবে কোন অস্ত্রে মরব না, দেবতা গন্ধর্ব অপ্সরা কিন্নর ব্রহ্মা সৃষ্টি করা কোন জীবের দ্বারা মরব না, জলে স্থলে বা আকাশে এই তিন লোকের মধ্যে কোথাও মরব না, এইভাবে বর চাইতে চাইতে তিনি প্রার্থনা করেন আমি দ্বাদশ মাসের মধ্যেও মৃত্যুগতিকে প্রাপ্তি করব না। ভগবান ব্রহ্মা তাকে একের পর এক বর দেন তথাস্তু বলে, আর হিরণ্যকশিপু এরপর দুর্বিনীত হয়ে ওঠে। হিরণ্যকশিপু যেহেতু বর প্রার্থনা করেছেন তিনি বারো মাসের মধ্যেও মারা যাবেন না, তাই ভগবান স্বয়ং হিরণ্যকশিপুকে বধ করবার জন্য এই অধিক মাস পুরুষোত্তম মাস রূপে প্রাদুর্ভূত হয়। যেহেতু ভগবান নিজেই এই মাস রূপে প্রাদুর্ভূত হয়েছেন এবং হিরণ্যকশিপুকে বধ করেছেন, এই জন্য এই মাস পুরুষোত্তম নামে আখ্যায়িত হয়েছে। কদাচিত বৃহন্নারদীয় পুরাণে বর্ণনা আছে, কদাচিত দ্বাদশ মাস তো ভগবানের দ্বাদশ নামে আখ্যায়িত হয়েছেন এবং ভগবানের দ্বাদশ স্বরূপ এই দ্বাদশ মাসের অধিপতি হয়েছেন, প্রত্যেক মাসের অধিদেব রূপে সাক্ষাৎ বৈকুণ্ঠেশ্বর অধিষ্ঠিত আছেন, এর জন্য অধিক মাস একসময় আক্ষেপগ্রস্ত হন। তিনি মনে মনে চিন্তা করেন যে আমার কি গতি হবে, আমার অধিদেব রূপে কে থাকবে,
এই মনে করে তিনি বৈকুণ্ঠেশ্বর ভগবান নারায়ণের শরণাগত হলেন। বৈকুণ্ঠেশ্বর ভগবান শ্রীমান নারায়ণ অধিক মাসকে সঙ্গে করে নিয়ে নিত্য গোলক বৃন্দাবন প্রবেশ করলেন। গোলকাধিপতি রাধাপতি ভগবান কৃষ্ণচন্দ্র অধিক মাসের উপর সন্তুষ্ট হয়ে অধিক মাসকে বললেন, তুমি কোন চিন্তা করো না, তোমার এই মাসের অধিপতি স্বয়ং আমি হব। এই বলে তিনি দয়াদ্র হয়ে অধিক মাসকে কৃপাপুষ্ট করলেন। ভগবান কৃপাপুষ্ট হয়ে অধিক মাসকে বললেন, অহমেতে যথা লোকে প্রথিত পুরুষোত্তম তথায়মপি লোকেষু প্রথিত পুরুষোত্তম। যেমন আমি এই ত্রিভুবনে পুরুষোত্তম নামে কথিত হই, তেমনি আজ থেকে তুমিও আমার নামে পুরুষোত্তম নামে কথিত হবে। অস্মৈ সমর্পিতা সর্বে ইয়ে গুণময়ী সংস্থিতা মৎসাদৃশ্য মুপাগম্য মাসনামধিপো ভবে। আমাতে যে সমস্ত গুণ আছে সেই সমুদয় গুণ আজ থেকে আমি তোমায় সমর্পণ করে দিলাম, এবং তুমি আজ থেকে আমি যেমন সর্বদেবতার এবং সর্ব অবতারের অধিপতি, তুমিও তদ্রূপ সমগ্র মাসের অধিপতি হবে। জগৎ পূজ্য জগৎবন্দ মাসয়হন্তু ভবিষ্যতি সর্বেই মাস সকামশ্চ নিষ্কাময়ম মায়া কৃতা। এই মাস জগৎ পূজ্য এবং জগৎবন্দ, অন্য সকল মাস সকাম, এই মাস নিষ্কাম। যিনি নিষ্কাম হয়ে এই মাসে আমার পূজা সুসম্পন্ন করবেন, তিনি সকল কর্ম ভস্মসাৎ করে আমাকেই প্রাপ্তি হবেন। এটা ভগবান অধিক মাসকে বর দিলেন। এরই জন্যই অধিক মাস নিষ্কাম মাস রূপেই পূজিত হয়ে থাকে না। এইখানে স্মার্ত ভট্টাচার্য অধিক মাসের নিন্দা করেছেন, কারণ যেহেতু অধিক মাসে কোন সকাম কর্মানুষ্ঠান সুসম্ভব হন না। অধিক মাস একমাত্র নিষ্কাম কর্মযোগীদের জন্য সর্বোত্তম বলে পরিগণিত হন। আর কাম্যকর্মের যাবতীয় কর্ম সকাম, ফলে স্মার্ত ভট্টাচার্য যেহেতু দেখেছেন এখানে কোন সকাম কর্মের প্রয়োগ নাই, তাই এই মাসকে মল নামে অভিহিত করেছেন। কিন্তু বৃহৎ নারদীয় পুরাণ অনুসার এই মাসকে পুরুষোত্তম নাম আখ্যা দেওয়া হয়েছে। তাই বললেন, কদাচিৎ মম ভক্ত নাম অপরাধেতি গণ্যতে পুরুষোত্তম ভক্ত নাম নাপরাধ কদাচন। আমার ভক্তদের কদাচিৎ যদি অপরাধ হয়, এই পুরুষোত্তম মাসের ভক্তগণ কখনোই অপরাধী হবে না। যে সকল মানে মহা মহা অপরাধী ব্যক্তিও যদি এই পুরুষোত্তম মাসে ভগবানের শরণ গ্রহণ করে থাকেন, তাহলে তিনি ভগবানের কৃপায় যাবতীয় অপরাধ থেকে মুক্ত হয়ে ভগবানের কৃপা লাভ করে থাকেন। সৎকর্ম যো এতন মহিমা মূঢ়া জপ দানাদি বর্জিতা সৎকর্ম স্নান রহিতা দেব তীর্থ দ্বিজ দ্বিষহ জায়ন্তে দুর্ভাগা দুষ্ট পর ভাগ্যপজীবিনঃ ন কদাচিৎ সুখং তেষাং স্বপ্নেপি সশশৃঙ্গবত। বললেন, যে সকল মহামূঢ় এই অধিক মাসে জপ দানাদি বর্জিত সৎকর্ম স্নানাদি রহিত এবং দেব তীর্থ দ্বিজগণের প্রতি বিদ্বেষ করে, সেই সকল দুষ্ট দুর্ভাগা পরভাগ্যপজীবী হইয়া স্বপ্নেও কিছুমাত্র সুখ পায় না। আর এই পুরুষোত্তম মাসে যিনি আমাকে ভক্তিপূর্বক অর্চন করেন, তিনি ধন পুত্রাদি সুখ ভোগ করিয়া অবশেষে গোলক বৃন্দাবনকে প্রাপ্তি করেন। এটা বিশেষ কথা যে দ্বাদশ মাসের অন্যান্য মাঘ এবং দামোদর আদি যত মাস আছেন,
তা বৈকুণ্ঠেশ্বর ভগবানই অধিষ্ঠিত মাস। কিন্তু এই পুরুষোত্তম মাস সাক্ষাৎ বৃন্দাবন বিহারী রাধাপতি ভগবানের মাস। এই জন্য এই সময়ে রাধা কৃষ্ণই পরম আরাধ্য বলে বিবেচ্য হন এবং রাধারানী সহিত শ্রী গোবিন্দের অনুধ্যান রাধারানী সহ গোবিন্দের পূজনের দ্বারাই এই পুরুষোত্তম মাসে সাধক তার নিজ ইষ্ট বা অভীষ্টকে প্রাপ্তি করে থাকেন। এই মাসের মাহাত্ম্য সম্পর্কে অনেক পৌরাণিক প্রসঙ্গ আছে। তার মধ্যে বৃহন্নারদীয় পুরাণে দ্রৌপদীর উপাখ্যান বর্ণিত হয়েছে। দেবী দ্রৌপদী কদাচিৎ দুর্বাসা ঋষির সেবা পরায়ণ হন। দুর্বাসা ঋষি কৃপাপূর্বক দ্রৌপদীর কাছে পুরুষোত্তম মাসের গোপন রহস্য ব্যক্ত করেন এবং সর্বশ্রেষ্ঠ মাস হিসাবে পুরুষোত্তম মাসের আরাধনা করবার জন্য দ্রৌপদীকে নির্দেশ করেন। দেবী দ্রৌপদী তখন মেধা ঋষির কন্যা রূপে অবস্থান করেছিলেন। সেই জন্মে দেবী দ্রৌপদী দুর্বাসা ঋষির বাক্যকে অবজ্ঞা করেন, পুরুষোত্তমের অর্চন পরায়ণ হলেন না এবং পুরুষোত্তমের ব্রত করলেন না। না করে তিনি পরবর্তীতে কঠোর শিব আরাধনায় নিযুক্ত হন। ভগবান আশুতোষ মহাদেব যখন দ্রৌপদীকে দেখা দিতে এলেন, তিনি পুরুষোত্তম অবজ্ঞা হেতু দুর্বুদ্ধি এবং মূঢ়বুদ্ধিতা বশত ভগবান শ্রীমান মহাদেবের কাছে পর পর পাঁচবার পঞ্চ সর্বগুণে গুণান্বিত পতির প্রার্থনা করে থাকেন। ভগবান শ্রীমান মহাদেব বড় রুষ্ট হয়ে যান যে একই কথা বারবার পাঁচবার বলতে হবে, তুমি যখন একই বাক্য পাঁচবার উচ্চারণ করেছো তাই তোমার পঞ্চপতি প্রাপ্তি হবে, এর দ্বারা জগতে তোমার যশ হানি হবে এবং বিভিন্ন লোকে তোমার চরিত্র সম্পর্কে অনেক কথা শোনাবে যা তোমাকে শুনতে হবে এবং এর দ্বারা তোমার ঘোর অপমান প্রাপ্তি হয়ে থাকবে, যার ফলস্বরূপ দেবী দ্রৌপদীর পুরুষভায় অপমানকর পরিস্থিতি প্রাপ্তি এবং নানা প্রতিকূলতাময় জীবনযাপন। পঞ্চপাণ্ডবদের প্রসঙ্গেও এখানে বলা আছে যে পঞ্চপাণ্ডবদের রাজ্য হারা হওয়া এবং বিভিন্ন রকম প্রতিকূল পরিস্থিতি প্রাপ্তি করবার প্রধানতম কারণ পুরুষোত্তম মাসের অবজ্ঞা। কোন জন্মে তারাও পুরুষোত্তম মাসকে অবজ্ঞা করেছিলেন, এর ফলস্বরূপ তাদের রাজ্য হারা হয়ে বিভিন্ন রকমের দুঃখ এবং কষ্টকে বরণ করতে হয়েছে। এই পুরুষোত্তম মাস পরবর্তীতে দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডব আচরণ করেন এবং এই আচরণ করবার পর তাদের যাবতীয় দুঃখের নিবৃত্তি হন। এবং সর্বেষু তীর্থেষু ভ্রমন্ত পাণ্ডুনন্দনা পুরুষোত্তম মাসাত্ত ব্রতং চেরুর বিধানত তদন্তে রাজ্য অতুলম অপবর্গ কণ্টকম পূর্ণে চতুর্দশে বর্ষে কৃষ্ণ কৃপায়া মুনে। বললে যে তারা পরবর্তীতে পুরুষোত্তম মাস যখন আচরণ করলেন তার দ্বারা আবার তাদের নিষ্কটক রাজ্য প্রাপ্তি করলেন এবং পরম সুখে প্রাপ্তি করলেন। মহর্ষি বাল্মীকি দৃঢ়ধন্না রাজার বৃত্তান্ত পূর্বজন্ম বৃত্তান্তে পুরুষোত্তম মাস মাহাত্ম্য বিশেষরূপে বর্ণনা করেছেন। বাল্মীকি মুনি দৃঢ়ধন্নার প্রশ্ন মতে যে ব্রত প্রকরণ বলেছেন সেটি নারদ শ্রী নারায়ণ ঋষির নিকট বদরিকাশ্রমে শ্রবণ করেন। ধর্মশাস্ত্রে যেইভাবে ব্রাহ্মণের আহ্নিক বিধি কথিত আছে তদ্রূপ ব্রাহ্ম মুহূর্ত হতেই পুরুষোত্তম সেবকের কর্তব্য বিধান করা আছে। পুরুষোত্তম মাসে কিছু করণীয় এবং অকরণীয় সম্পর্কে আমরা এবার আলোকপাত করব যে পুরুষোত্তম মাসে আমরা কি করব, পুরুষোত্তম মাসে আমাদের কি কর্তব্য।
पुरुषोत्तम मासे स्नानेर विधान बोलेछेन समुद्रगा नदी स्नान उत्तमं परिकीर्तितं व्यापी पूर्वतरागेषु मध्यमं कथितं बुधे गृहे स्नानं तु सामान्यतम गृहस्थस्य प्रकीर्तितं। अर्थात समुद्रगामी नदीते स्नान उत्तम व्यापी अर्थात शतहस्त दीर्घ जलाशय कूप ओ तरागे स्नान मध्यम और गृहस्थेर निज गृहे स्नान सामान्य बोले कथित हय। पुरुषोत्तम व्रती जेन तेन प्रकार एक बार ब्राह्म मुहूर्ते उत्थित हुए स्नान सुसम्पन्न करबेन। स्नान करवार पर कि करबेन सपवित्रेण हस्तेन कुरियाद आचमन क्रियाम आचम्य त्रिलकम कुरियाद गोपी चंदन मृत स्नया ऊर्ध्वपुण्ड ब्रीजुम सोमम दंडकारम प्रकल्पयेत् शंख चक्रादिकम धार्यम गोपी चंदन मृत स्नया पवित्र हस्ते आचमन करबे तारपर गोपी चंदन आदि शुद्ध मृत्तिका आदि द्वारा ऊर्ध्वपुण्ड्र एवं निज अंगे भगवान शंख चक्र आदि आयुधि चिन्ह धारण करबे। एक प्रसंगे बोले रखी एखाने गोपी चंदन महत्व कथित हयेछेन खूब पुरुषोत्तम मास प्रकरणे। तबे जारा ब्रजनिष्ठ जेहेतु वृंदावन भजन करवार विशेष अवसर पुरुषोत्तम मास सेई सूत्रे अवश्य वृंदावनेर रज बा राधाकुण्ड रज द्वारा जारा तिलक धारण करें तारा राधाकुण्ड रज एवं वृंदावनेर रजकेई सर्वश्रेष्ठ ज्ञान करे तिलक धारण करबेन। এই প্রসঙ্গে আমি আপনাদের এটুকুনো সূচনা দিয়ে দিই। অনেকে অনেক সময় বলে তিলক সাদা কালো ইত্যাদি ইত্যাদি নিয়ে বিভিন্ন বিতর্ক উপস্থিত হয়। সাদা তিলক মানে আমরা যেটাকে দেখে থাকি সেটা গোপী চন্দনের তিলক। এটা দ্বারকায় অবস্থিত গোপী তালাব নামে এক কুণ্ড আছেন সেখানকার মৃত্তিকা বা সেখানকার রজ। আর কালো তিলক রূপে আমরা যেটাকে দিয়ে থাকি সেটা শ্রী শ্রী রাধা কুণ্ডের রজ। যদি মহিমার দিকে আমরা বিচার করে থাকি তাহলে যারা ব্রজনিষ্ঠ সাধক তারা শ্রী শ্রী রাধাকুণ্ডের তিলক ধারণকে সর্বশ্রেষ্ঠ জ্ঞান করেন এই জন্য যে রাধাকুণ্ড দেখতে পুষ্করণী বা পুকুর বা কুণ্ড মনে হলেও রাধাকুণ্ড প্রকৃত পক্ষে কোনো কুণ্ড বিশেষ নন, রাধাকুণ্ড সাক্ষাৎ রাধারানী। আমাদের আচার্য কবিরাজ গোস্বামী চরণ বলেছেন কুণ্ডেরও মাধুরী যেন রাধারও মাধুরী, কুণ্ডের মধুরিমা যেন রাধার মাধুরিমা। আর এই রাধা কুণ্ডে স্নানের সম্পর্কে আমাদের আচার্য বললেন রাধা কুণ্ডে একবার যেই করে স্নান রাধা সম প্রেম কৃষ্ণ তারে করে দান। যেহেতু গৌড়ীয় বৈষ্ণবে রাধারানীর চরণাশ্রয়ী সর্বশ্রেষ্ঠ রূপে পরিগণিত হন, শ্রীল ঠাকুর মহাশয় এই প্রসঙ্গে বলেছেন রাধিকার চরণাশ্রয় যে করে সে মহাশয় তার মুই যাই বলি হারি। রাধারানীর চরণাশ্রিত কৃষ্ণচন্দ্রের আরাধনাই আমাদের পরমহার্দ। আর এতে রাধিকার চরণ রেণু ভূষণ করিয়া তনু অনায়াসে পাবি গিরিধারী। যদি গিরিরাজ গিরিধারী ভগবানকে পাওয়ার ইচ্ছা হয় তাহলে রাধারানীর চরণ রসকে অবলম্বন করলে অনায়াসে গিরিধারীর চরণ কমলকে প্রাপ্তি হয়ে যাওয়া যায়। তো আমাদের যেহেতু রাধারানীর চরণ রজ অবলম্বনীয় তো শ্রী শ্রী রাধাকুণ্ডের রজ মানে সাক্ষাৎ রাধারানীর পদরজ। এর জন্য ব্রজনিষ্ঠ সাধকেরা রাধাকুণ্ডের রজ ধারণকেই সর্বশ্রেষ্ঠ বলে জ্ঞান করে থাকেন। শ্রীমান মহাপ্রভু যখন বৃন্দাবন ভ্রমণে যান তখন রাধাকুণ্ড সম্পূর্ণ বর্তমান স্থিতিতে ছিলেন না, দুটো ধান্য ক্ষেত্রে পরিণত হয়েছিলেন। প্রভু ওই ধান্য ক্ষেত্রে জল সিঞ্চন করে স্নান সুসম্পন্ন করে সেখানকার রজ দ্বারা স্বয়ং দ্বাদশাঙ্গ তিলক ভূষিত করেছেন। যেহেতু গৌর ভগবান সহস্তে রাধাকুণ্ডের রজ ধারণ করেছেন সেহেতু গৌড়ীয় বৈষ্ণব রূপে যারা অভিমান করেন তারা নিত্য শ্রী শ্রী রাধাকুণ্ডের রজের দ্বারাই নিজের দ্বাদশাঙ্গের তিলক সুসম্পন্ন করে থাকবেন, এতে আর সন্দেহের কোনো অবকাশ নাই। তো যাই হোক, স্নানন্তে তিলক ধারণ সুসম্পন্ন করে এই মাসে
श्री श्री राधा माधवर जुगल स्वरूपर अनुध्यान करबें। এই সময় গুরু প্রদত্ত স্বরূপের অভিমানে অভিমানী হয়ে যথাযথভাবে যদি অষ্টকাল লীলা স্মরণ এবং যোগপীঠাদির সেবা যারা প্রাপ্তি করেছেন তারা অবশ্যই এই সময়ে একনিষ্ঠভাবে শ্রী শ্রী যোগপীঠে নবদ্বীপ চন্দ্র ভগবান গৌর সুন্দর সপার্ষদ এবং বৃন্দাবন চন্দ্র রাধা মাধব সহিত সখীগণের মঞ্জরীগণের প্রভূত অর্চন বন্দন সুসম্পন্ন করবে। এই পুরুষোত্তম মাসে যেটা একেবারেই নিষেধ বলে পরিগণিত হয়েছেন সেগুলি হলো ন সেবন্তে ন শৃণন্তি গৃহাসক্তা নরাধমা গতাগতম ভজন্তে অত্র দুর্ভাগা জন্ম জন্ম। পুত্র মিত্র কলাপ্রাপ্ত বিয়োগাত দুঃখ ভাগিন অস্মিন মাসে দ্বিজশ্রেষ্ঠ নসত শাস্ত্রানুদাহরে নসপেদ পরসজ্জায়াম নালপেদ বি তথং কচিত পরাপ বাদন্ন বুরয়ান্ন কথঞ্চিত কদাচন পরান্নঞ্চন ভঞ্জিত ন কুর্বিত পরক্রিয়াম। কি বললেন, এই পুরুষোত্তম মাসে পুরুষোত্তম ব্রত কথা শ্রবণ করবার পরেও এমনকি ভারত ভূমির মতন পুণ্যভূমিতে মানব দেহ প্রাপ্তি করবার পরেও যে সমস্ত গৃহস্থ নরাধমগণ পুরুষোত্তম ব্রত পালন করেন না, দুর্ভাগাগণ জন্মে জন্মে জন্ম মরণ ভোগ করে এবং পুত্র মিত্র কলত্র নিজজনের বিয়োগ জনিত দুঃখ ভাগী হয়ে থাকে। তাই এই পুরুষোত্তম মাসে হে দ্বিজবর্গণ বৃথা কাব্য অলঙ্কারাদি অসৎ শাস্ত্র আলোচনা করবে না, পরসজ্জায় শয়ন অনিত্য বিষয় আলাপ করবে না, পরনিন্দা বাক্যালাপ করবে না, পরান্ন ভোজন ও পরকার্য করবে না। মানে এই সময়ে যাবতীয় পরনিন্দা পরচর্চা ইত্যাদিকে বর্জন করে দিয়ে পুরুষোত্তম ভগবান বৃন্দাবন চন্দ্রের আরাধনায় রত হওয়ার নির্দেশ আমাদের শাস্ত্র প্রদান করছেন। এই সময়ে কি করবে সেই সম্পর্কে বললেন, বিত্ত ষষ্ঠ মকুরবান দানম দদাদি জাতয়ে বিত্তমানে ধনে ষষ্ঠম কুরবানো রৌরব রৌরবং ব্রজে দিনে দিনে দ্বিজেন্দ্রায় দত্তা ভোজন উত্তমম দিবসষ্টাষ্টমী ভাগে ব্রতি ভোজনামাচরে ইন্দ্রদুম্ন শতদুম্ন যৌবনাশ্ব ভগীরথ পুরুষোত্তম আরাধ্য যজুর্ভগ বদন্তিকম তস্মাদ সর্ব প্রজত্মেন সংসিদ্ধ পুরুষোত্তমঃ সর্ব সাধনত শ্রেষ্ঠ সর্বার্থ ফলদায়কঃ গোবর্ধন ধরম বন্দে গোপালম গোপরূপিণম গোকুলত সবমীশানম গোবিন্দম গোপিকা প্রিয়ম কৌন্ডিন্যেন পুরা প্রক্তমিমম মন্ত্রম পুনঃ পুনঃ জপন্মাসম নয়েত ভক্তা পুরুষোত্তমমাপ্নুয়াৎ ধায়েত নবঘন শ্যামম দ্বিভুজম মুরলীধরম লসত পীতপটম রম্যম স্বরাধম পুরুষোত্তমম ধ্যায়ম ধ্যায়ম নয়নমাসম পূজয়ন পুরুষোত্তমম এবং য কুরুতে ভক্তা সাবিষ্টম সর্বমাপ্নুয়াৎ। অর্থাৎ বললেন পুরুষোত্তম মাসে বিত্ত ষষ্ঠ পরিত্যাগ করে ব্রাহ্মণদের দান করবে। ধন থাকলে ষষ্ঠ করা রৌরব গমনের কারণ হয়ে থাকে। প্রত্যেক দিন বৈষ্ণব ও ব্রাহ্মণদেরকে উত্তম ভোজন প্রদান করবে, ব্রতি নিজ দিবসের অষ্টম ভাগে ভোজন করবে, ইন্দ্রদুম্ন শতদুম্ন যৌবনাশ্ব ভগীরথ পুরুষোত্তম ব্রতের আরাধনা করেই ভগবৎ সামিপ্য লাভ করেছিলেন। সর্বপ্রকারে যত্নের সহিত পুরুষোত্তমের সেবা করবে, এই পুরুষোত্তম সেবা সকল সাধন অপেক্ষা শ্রেষ্ঠ সর্বার্থ ফলদায়ক। গোবর্ধন ধরম প্রভৃতি মন্ত্রটি পূর্বে কৌন্ডিন্য মুনি পুনঃ পুনঃ জপ করেছিলেন। এই মন্ত্র ভক্তিপূর্বক পুরুষোত্তম মাসে জপ করে পুরুষোত্তমকে প্রাপ্ত হইবে। নবঘন দ্বিভুজ মুরলীধর পীতাম্বর শ্রীকৃষ্ণকে রাধার সহিত নিয়ত ধ্যান করতে করতে পুরুষোত্তম মাসকে জাপিত করবে। যিনি ভক্তিপূর্বক এরূপ করেন তিনি সর্বয়োভীষ্ট লাভ করেন। এই পুরুষোত্তম মাসের বিশেষ মন্ত্ররূপে
शास्त्र वर्णना करलें गोवर्धन धरम बंदे गोपालम गोपरूपिणम गोकुलोत्सव ईशानम गोविंदम गोपिका प्रियम। এই মন্ত্র বিশেষ রূপে মানে যজ্ঞ এবং এই স্তুতির দ্বারা ভগবানের প্রতিনিয়ত স্তুতি অবশ্য কর্তব্য। গোবর্ধন ধরম বন্দে গোপালম গোপরূপিণম গোকুলোৎসবমীশানম গোবিন্দম গোপিকাস প্রিয়ম। এই মাসে অবশ্য কর্তব্য রূপে বলেছেন ভবিষ্যান্নম তু ভঞ্জিত প্রয়ত পুরুষোত্তমে গোধমা শালয়া সর্বাশীতা মুগদা জবাস্তিলা। পুরুষোত্তম ব্রতি অবশ্যই ভবিষ্যান্ন ভোজন করবে। এই সময়ে ভবিষ্য ভোজনের বিশেষ মহিমা বর্ণনা করেছেন, যাদের পক্ষে সম্ভব তারা অবশ্যই ভবিষ্যান্নের দ্বারা এই পুরুষোত্তম ব্রত উদযাপন করবেন। যারা ভবিষ্যান্ন ভোজনে অসমর্থ তারা অন্তত সর্বপ্রকারের মৎস্য আমিষ মাংস মধু মাদকদ্রব্য চনকাডি অর্থাৎ ছোলা ডাল তিল তেল কাঁকরযুক্ত অন্ন ভাবদুষ্ট ক্রিয়াদুষ্ট শব্দদুষ্ট দ্রব্য বর্জন করবে। পরান্ন ভোজন পরদ্রোহ পরদারগমন তীর্থযাত্রা বিনা দূরদেশ গমন পরদেশ গমন পরিত্যাগ করবে। পুরুষোত্তম মাসে দেবতা বেদ গুরু গোব্রতী স্ত্রীলোক রাজা ও মহজ্জনের নিন্দা অবশ্যই পরিত্যাগ করতে হবে। এখানে একটা বিশেষ কথা বলি, এখানে পরান্ন ভোজন শব্দে আমরা কিন্তু মহাপ্রসাদ অন্নকে বুঝি না। ভক্ত অবশ্যই কোথাও মহাপ্রসাদের যদি কোনো বৈষ্ণব আজ্ঞা হয় মহাপ্রসাদ প্রাপ্তির, সেই মহাপ্রসাদকে যদি অবজ্ঞা করে চলে আসেন তাহলে মহাপ্রসাদের চরণে অপরাধ হয়ে যায়। এবার যেন যেন প্রকারেণ পুরুষোত্তম মাসে যেগুলি নিয়ম গ্রহণ করবেন সেগুলি সম্পর্কে আমি সামান্য ভাবে বলছি। ব্রাহ্ম মুহূর্তেই শয্যা ত্যাগ করে স্নান মঙ্গল আরতিতে অংশগ্রহণ, প্রতিদিন নির্ধারিত সংখ্যা মালায় অতিরিক্ত জপ করা উচিত। এমনিতেই যারা প্রত্যেকদিন ষোলো মালা বত্রিশ মালা বা চৌষট্টি মালা জপ করছেন তার সঙ্গে আরো অতিরিক্ত একটু এই মাসে সংযোজন করে নেবেন। প্রত্যেকদিন চৌরগ্রগণ্য পুরুষষ্টকম জগন্নাথ অষ্টকম নন্দনন্দন অষ্টকম বা রাধা কৃপা কটাক্ষ স্তোত্রম কৃষ্ণ কৃপা কটাক্ষ স্তোত্রম এগুলি পাঠ এই মাসের জন্য সর্বশ্রেষ্ঠ বলে পরিগণিত হয়। এই মাসে শ্রীমৎ ভাগবত শ্রবণের বিশেষ মাহাত্ম্য বলেছেন, শ্রীমৎ ভাগবতম ভক্তা শ্রোতব্যম পুরুষোত্তমে তৎপুণ্যম বচসা বক্তুম বিধাতা নহি সকৃয়াত। পুরুষোত্তম মাসে ভক্তিপূর্বক শ্রীমৎ ভাগবত গ্রন্থ শ্রবণ করবে। ভাগবত শ্রবণের এই মাসে ভাগবত শ্রবণের পুণ্য বিধাতাও বর্ণনা করতে অক্ষম। পুরুষোত্তম মাসে শালগ্রাম অর্চনের বিশেষ মাহাত্ম্য সম্পর্কে বলেছেন, শালগ্রাম অর্চনম কার্যম মাসে শ্রী পুরুষোত্তমে এতন্মাস ব্রতম রাজম শ্রেষ্ঠম ক্রতু শতাদপি। এই মাসে শালগ্রাম শিলার অবশ্য অর্চন করবে, এই মাসে শত শত যজ্ঞ অপেক্ষাও শ্রী শালগ্রামের অর্চন সর্বশ্রেষ্ঠ। বললেন, ক্রতুম কৃতা প্রাপ্নুয়াৎ স্বর্গম গোলকম পুরুষোত্তমে এতন্মাসপ্রতম রাজম শ্রেষ্ঠম ক্রতু শতাদপি। যারা শত শত যজ্ঞ সুসম্পন্ন করেন যজ্ঞ সুসম্পন্ন করেন স্বর্গ লাভ করেন, কিন্তু পুরুষোত্তম মাসে যিনি পুরুষোত্তম ব্রত ধারণ করেন তিনি সাক্ষাৎ রাধা মাধবের নিত্য গোলক ধামকে প্রাপ্তি করে শ্রী শ্রী রাধা মাধবের যুগল সেবা প্রাপ্তি করে থাকেন। এই সময়ে পুরুষোত্তমের সন্তুষ্টির জন্য দীপদান অবশ্য কর্তব্য। কর্তব্যং দীপদানং চ পুরুষোত্তম তুষ্টয়ে তিল তৈতে তৈলেন কর্তব্যং সর্বেষা বৈভবিষ্যতি তন্ময়ের মধ্যে ন কিঞ্চিত্তে কাননে বসতি অধুনা ইঙ্গদি যেন তৈলেন দীপ কার্যস্তন্ময়ং মম। এখানে বলছেন পুরুষোত্তমের সন্তুষ্টির জন্য দীপদান অবশ্য কর্তব্য। যদি বৈভব থাকে সামর্থ্য থাকে তাহলে ঘৃত প্রদীপ সর্বশ্রেষ্ঠ,
ধৃত প্রদীপে অসমর্থ হলে তিল তেল প্রদীপ দেওয়া বিধেয়। এখানে বাল্মীকি ঋষি যেহেতু দৃঢ়ধন্না রাজার সঙ্গে বনবাসের সময় পুরুষোত্তম মাস আস্বাদন করেছেন, তিনি রাজাকে উদ্দেশ্য করে বললেন যে যেহেতু তুমি এখন বনবাসে আছো, তাই এই সময় তুমি ঘৃত এবং তিল তেল ইত্যাদি সংগ্রহ করতে পারবে না, তুমি ইঙ্গুদি তেলেই প্রদীপ সুসম্পন্ন করে দাও। অষ্টাঙ্গ যোগ, ব্রহ্মজ্ঞান, সাংখ্যজ্ঞান এবং সমস্ত তান্ত্রিক ক্রিয়া পুরুষোত্তম মাসে দীপদানের ষোড়শী কলার তুল্য হয় না। অর্থাৎ পুরুষোত্তম মাসে যেন তেন প্রকারের দীপ প্রদানের দ্বারা ভগবানের সন্তুষ্টি লাভ করা যায়। এই মাসে ৩৩ সংখ্যা বিশেষ গুরুত্বপূর্ণ রূপে বর্ণনা করা হয়েছে, তাই এই সময়ে যদি সম্ভব হয় শ্রী শ্রী রাধা মাধবের উদ্দেশ্যে ৩৩ দণ্ডবত, শ্রী শ্রী রাধা মাধবের উদ্দেশ্যে ৩৩ সংখ্যক তুলসী, ৩৩ সংখ্যক ফুল, ৩৩ সংখ্যক ফল ইত্যাদি যদি ব্যবহার করা যায়, মানে যে কোনোভাবে ৩৩ সংখ্যায় যদি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা হয়, তাহলে ভগবান খুব সন্তুষ্ট হয়ে থাকেন। পুরুষোত্তম মাসে অবশ্যই ভক্তিপূর্বক ভাগবত গ্রন্থ শ্রবণ, হবিষ্যান্ন ভোজন ইত্যাদির দ্বারা পুরুষোত্তম মাস অতিবাহিত করবে। পুরুষোত্তম মাসে ব্রহ্মচর্য, অমৈথুন, অধসজ্জা মানে পুরুষোত্তম মাসে যেন তেন প্রকারের ব্রহ্মচারী ব্রহ্মচর্য রক্ষা প্রয়োজন, মৈথুন থেকে বিরত থাকবে এবং অন্যের সজ্জা পরিত্যাগ, কাংশ পাত্র আদি পরিত্যাগ করে দিয়ে পত্রে ভোজন করলে পুরুষোত্তম মাসে ভগবানের খুব প্রিয় হওয়া যায়। এইভাবে যেন তেন প্রকারের পুরুষোত্তম মাসে ভগবানের অর্চন পরায়ণ হয়ে পুরুষোত্তম মাস অতিবাহিত করবে। পুরুষোত্তম মাসে নারকেল আদি অর্ঘ প্রদান করলে ভগবান বড় সন্তুষ্ট হন। এই প্রসঙ্গে মন্ত্র বলেছেন, শ্রদ্ধা ভক্তি সহিত সপত্নিক নারকেল আদি ফলের দ্বারা ভগবানকে অর্ঘ প্রদান করা কর্তব্য। অর্ঘদানের মন্ত্র বলেছেন, দেব দেব নমস্তভ্যং পুরাণ পুরুষোত্তম গৃহনার্গম মায়া দত্ত রাধায়া সহিত হরে। এই মন্ত্র বলে নমস্কার করবে, বন্দে নবঘন শ্যামম দ্বিভুজ মুরলীধরম পীতাম্বর ধরম দেব স্বরাধ পুরুষোত্তম। এই মাসে তিল দ্বারা হোম করলে ভগবান বড় সন্তুষ্ট হন এবং ভগবানের সুন্দর নিরাজন অর্থাৎ আরতি করলে ভগবান সন্তুষ্ট হন। নিরাজনের ক্ষেত্রে এই মন্ত্রের প্রয়োগ করতে বলেছেন, নিরাজয়ামি দেব মিন্দিবর দলচ্ছবি রাধিকা রমণং প্রেম্না কোটি কন্দর্প সুন্দরম। এইভাবে পুরুষোত্তম মাসে যেন তেন প্রকারেণ ভগবানের স্মরণের দ্বারা অতিবাহিত করবে এবং পরে পুরুষোত্তম মাস শেষে ভক্ত শুদ্ধ বৈষ্ণব ব্রাহ্মণদেরকে পূর্ণ পাত্র আদি দান করে দক্ষিণা করে তাদের ভোজন আদি সুসম্পন্ন করে দিয়ে এই ব্রতের সুসম্পন্নতা সুসম্পন্ন করবেন। এইভাবে যদি পুরুষোত্তম মাস আমরা ধারণ করি, পুরুষোত্তম মাসে ভগবানের উদ্দেশ্যে বিভিন্ন বিভিন্ন ক্রিয়া করে থাকি, যার পক্ষে যেটা সম্ভব সেই সামর্থ্য অনুযায়ী পুরুষোত্তম ব্রতকে ধারণ করুন এবং ভগবান শ্রী শ্রী রাধা মাধবের, শ্রী শ্রী রাধা ব্রজমোহনের প্রভূত প্রভূত কৃপা প্রাপ্তি করুন। সবার উপর রাধা মাধবের অপার কৃপা বর্ষিত হোক এই প্রার্থনা শ্রী পুরুষোত্তমের চরণে নিবেদন করে আমাদের পুরুষোত্তম মাস মাহাত্ম্য কথা এখানে বিশ্রাম দিচ্ছি। পরবর্তীতে পুরুষোত্তম মাসের একাদশী ব্রত সম্পর্কে আমরা পরবর্তীতে আলোকপাত করবার অবকাশ রাখি। জয় নিতাই, জয় গুরু সত্য।